বিশ্বাসঘাতকদের ক্ষমা করেন না পুতিন। এরপর জানিয়ে দেব ওয়াগনারের পিঠ টান থেকে শিক্ষা নেবে চীন উত্তর কোরিয়া। এদিকে ওয়াগনার ড্রামার সুযোগ নেওয়ার চেষ্টায় ইউক্রেনের ফ্রন্টলাইন ধরে রেখেছে রুশ বাহিনী। জানিয়ে দেব ফিলিস্তিনিদের পাল্টা হামলায় চার ইসরায়েলি নিহত। এদিকে রাশিয়া ছাড়ছেন ওয়াগনার প্রধান। সর্বশেষ জানিয়ে দিব আন্তঃসীমান্ত সন্ত্রাস দমনে যুক্তরাষ্ট্র ও ভারতের আহ্বান প্রত্যাখ্যান করল পাকিস্তান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধু, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। বিশ্বাসঘাতকদের ক্ষমা করেন না পুতিন। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের মস্কোর সাবেক ব্যুরো প্রধান জিল ডগার্ট বলেছেন, পুতিন বিশ্বাসঘাতকদের কখনো ক্ষমা করেন না। ক্রেমলিনের কাছে ওয়াগনার প্রধান একজন বিশ্বাসঘাতক হিসেবে রয়ে গেছেন। শনিবার সিএনএনকে সাক্ষাৎকারে একথা বলেন তিনি। তিনি আরো বলেছেন, আমি মনে করি পুতিন কখনোই এ ধরনের অপরাধ মেনে নেবেন না। পুতিনের জন্য প্রিগোজিন হুমকি, তা তিনি যেখানেই থাকুন না কেন। সাক্ষাৎকারে জিল ডগার্ট বলেছেন, রাশিয়ায় যে বিশৃঙ্খলা দেখা দিয়েছে তার দামতে রুশ প্রেসিডেন্টকে একজন বিচক্ষণ নেতা হিসেবে ভূমিকা পালনে দেখা যায়নি, সত্যিকার অর্থে তাকে দুর্বল দেখা গেছে। আমি যদি পুতিন হতাম, রস্তভের রাস্তায় সেই লোকদের নিয়ে চিন্তিত হতাম যারা ওয়াগনারকে দেখে উল্লাস করেছিলেন। সাধারণ রাশিয়ানরা কেন অভ্যুত্থান ঘটাতে চাওয়া লোকজনকে দেখে রাস্তায় উল্লাস করেছেন, তার মানে হয়তো তারা ওয়াগনারকে সমর্থন করেছেন। যাই হোক না কেন, এরকম ঘটনা পুতিনের জন্য সত্যি খারাপ খবর। উল্লেখ্য, একদিনই রাশিয়া কাঁপিয়ে দিয়েছে দেশটির সশস্ত্র ভাড়াটে বাহিনী ওয়াগনার। যদিও রক্তপাত এড়াতে মস্কো অভিমুখে তার বাহিনী যাত্রা থামিয়ে দেন দলটির প্রধান ইয়েভজেনি প্রিগোজিন। শনিবার রুশ বেলারুশের প্রেসিডেন্টের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর পর কিছুটা স্বস্তি ফিরে দেশটিতে। সমঝোতা অনুযায়ী রাশিয়া ছেড়ে বেলারুশে পাড়ি জমাচ্ছেন প্রিগোজিন। ওয়াগনারের পিঠোটান থেকে শিক্ষা নেবে চীন উত্তর কোরিয়া। রাশিয়ার বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ ঘোষণার পর পিছু হটে এসেছে ওয়াগনার বাহিনী। ওয়াগনার বিদ্রোহে সৃষ্ট রাশিয়ার সংকটে তীক্ষ্ণ নজর রেখেছে পুরো বিশ্ব। বিদ্রোহে ওয়াগনার পিঠদান দিলেও এ থেকে চীন ও উত্তর কোরিয়া শিক্ষা নেবে বলে মনে করছেন সিউলের ইয়া ওমেন্স বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক অধ্যায়ক অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক লিফ্ট এরিক ইজলি। তিনি বলেন, মস্কোর ক্ষমতা কাঠামো পরিবর্তনে সক্ষমতা ওয়াগনারের নেই, তবে বিদ্রোহ পুতিনের নীতি যে টেকসই না তা নির্দেশ করেছে। রাশিয়া চীন উত্তর কোরিয়ার বলয়ের ওপর এর প্রভাব থাকবে। মস্কোর মতো ভুল এড়াতে নিঃসন্দেহে এ থেকে শিক্ষা নেবে বেইজিং ও পিয়ংইয়ং। এছাড়া ওয়াগনার বিদ্রোহ এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেও প্রভাব ফেলতে পারে বলে মনে করেন তিনি। ইউক্রেন যুদ্ধের পর থেকে চীনের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করে আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমনকি চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর মস্কো সফরে দুদেশের সম্পর্ক নবযুগে নেবার বিষয়ে সম্মত হন তিনি। এর আগে রক্তপাত এড়াতে শনিবার যোদ্ধাদের মস্কোর দিকে অগ্রসর হওয়া স্থগিত করে ওয়াগনার গ্রুপ এক অডিও বার্তায় এ ঘোষণা দেন ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোজিন। তিনি বলেন, যোদ্ধারা শনিবারে সেনা শিবিরে ফিরে আসছেন। এর কিছুক্ষণ আগে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো জানিয়েছিলেন, ওয়াগনার বাহিনীর মস্কো অভিমুখী পদযাত্রা স্থগিত করতে তিনি প্রিগোজিনের সঙ্গে আলোচনা করেছেন। আলোচনায় প্রিগোজিন তার প্রস্তাব গ্রহণে সম্মত হন বলেও জানায় লুকাশেঙ্কোর কার্যালয়। শনিবার রাশিয়া দক্ষিণাঞ্চলের শহর রোস্তব অন দন দখলের পর রাজধানী মস্কোর দিকে অগ্রসর হচ্ছিল ওয়াগনার বাহিনী। মস্কো অভিমুখী পথের অর্ধেকের বেশি অতিক্রম করে তারা। রুশ সেনারা তাদের গতিরোধ করতে চাইলেও তেমন সুবিধা করতে পারেনি। এরই মধ্যে মস্কোমুখী যাত্রা স্থগিতের কথা জানালেন প্রিগোজিন। ওয়াগনার ড্রামার সুযোগ নেওয়ার চেষ্টায় ইউক্রেনের ফ্রন্ট লাইন ধরে রেখেছে রুশ বাহিনী। শনিবার দিনভর ড্রামার পর নিজের সশস্ত্র বিদ্রোহ শেষ করার ঘোষণা দিয়েছেন প্রাইভেট মিলিটারি কোম্পানি ওয়াগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন। তবে রাশিয়ার মধ্যে যখন এই অস্থির অবস্থা চলছে, তখন এর সুযোগ নেওয়ার চেষ্টা করে ইউক্রেনের সামরিক বাহিনী। ওয়াগনারের বিদ্রোহের খবর পেয়েই তারা ফ্রন্ট লাইন জুড়ে আক্রমণ শুরু করে। তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র স্পোটনিককে জানিয়েছেন, দোনেৎস্ক ও ঝাপোরিশিয়াতে ইউক্রেনের দুটি আক্রমণ ঠেকিয়ে দেওয়া হয়েছে। মরিয়া হয়ে আক্রমণ করে বহু ট্যাঙ্ক, যুদ্ধযান এবং সেনা হারিয়েছে ইউক্রেন। তিনি আরো বলেন, মাকারোভকা এলাকায় ইউক্রেনের আক্রমণ ঠেকিয়েছে রাশিয়ার ভস্তক গ্রুপের সদস্যরা। তাদের প্রতিরোধের কারণে ইউক্রেন আবারও কিছু পিছু হটতে বাধ্য হয়। এর আগে শনিবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, ওয়াগনারের বিদ্রোহ ইউক্রেন যুদ্ধে প্রভাব ফেলবে না। রাশিয়া যে অগ্রগতি ধরে রেখেছে তা অব্যাহত থাকবে। শনিবার রাতে ইউক্রেন জুড়ে
মিসাইল হামলাও অব্যাহত রেখেছে রাশিয়া। ইউক্রেনের বেশ কয়েকটি অঞ্চলে বিমান হামলার সতর্কতা সাইরেন বেজেছে। হামলা হয়েছে সুমি, পোলোদ ভা, খারকোভ, দনিপ্রো পেত্রভস্ক এবং ঝাপোরিশিয়ার ইউক্রেন নিয়ন্ত্রিত অঞ্চলে। এরই মধ্যে ঝাপোরিশিয়ায় বড় ধরনের বিস্ফোরণের খবর পাওয়া গেছে। শনিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারা ইউক্রেনের স্টর্ম শ্যাডো ক্রুজ মিসাইলের মজুদ ধ্বংস করেছে। খামিলনতস্কি অঞ্চলে এই মিসাইল মজুদ করেছিল। এই মিসাইল ব্যবহার করেই রাশিয়ার অভ্যন্তরে একাধিক হামলা চালিয়েছিল ইউক্রেন। সম্প্রতি ক্রাইমিয়া ও খেরসন অঞ্চলের মধ্যে থাকা একটি সেতুতেও আক্রমণ চালানো হয় এই মিসাইল দিয়ে। ব্রিটেন গত বছর এই মিসাইল পাঠায় ইউক্রেনে, যদিও দেশটি শর্ত দিয়েছিল যে এই মিসাইল ব্যবহার করে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালাতে পারবে না ইউক্রেন। ফিলিস্তিনিদের পাল্টা হামলায় 4 ইসরায়েলি নিহত। ফিলিস্তিনের পশ্চিম তীরের রামাল্লাহ শহরে এক বন্দুক হামলায় 4 ইসরায়েলি নাগরিক নিহত এবং 4 জন আহত হয়েছে। পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলি সেনাদের হামলায় 6 ফিলিস্তিনি নিহত এবং 66 জন আহত হওয়ার একদিন পর এই পাল্টা হামলার ঘটনা ঘটেছে। ইসরায়েলি গণমাধ্যমের বরাতে মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। জেরুজালেম পোস্ট জানিয়েছে মঙ্গলবার বিকেলে পশ্চিম তীরের কেন্দ্রীয় পার্বত্য অঞ্চল নাবলুস ও রামাল্লাহ শহরের মাঝামাঝি ইহুদি বসতি এলির কাছে একটি গ্যাস স্টেশনের রেস্টুরেন্টে 2 ফিলিস্তিনি গুলি চালায়। এতে 4 ইহুদি বসতি স্থাপনকারী নিহত ও 4 জন আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে বন্দুকধারীরা একটি গাড়িতে করে সেখানে পৌঁছায় এবং একটি রেস্তোরাঁয় গুলি চালায়। ওরিফ গ্রামের বাসিন্দা মোহাম্মদ ফালেহ শাহ দেহকে এবং খালেদ মোস্তফা সাবাহ এ হামলা চালিয়েছে। এদিকে গোলাগুলির সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে মোহাম্মদ শহাদেহ নিহত হয়েছেন। তিনি ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলনে হামাসের কাসাম ব্রিগেডের সদস্য। 1 ঘন্টা পর ইসরায়েলি সেনারা আন্দোলনে খালেদ মোস্তফা সবাইকেও হত্যা করে। তিনি ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের কাসাম ব্রিগেডের সদস্য। এর 1 ঘন্টা পর ইসরায়েলি সেনারা খালেদ মোস্তফা সাহেব সাবাহকে হত্যা করে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট দেশটির সেনাপ্রধান ও অন্যান্য শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সাথে এই হামলার বিষয়ে বৈঠক করেছেন। ওই অঞ্চলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাশিয়া ছাড়ছেন ওয়াগনার প্রধান। রাশিয়ার ভাড়াটে সৈন্যর গ্রুপ ওয়াগনার প্রধান রাশিয়া ত্যাগ করবেন এবং তার বিরুদ্ধে সকল অভিযোগ তুলে নেওয়া হবে। এর আগে শনিবার মস্কো অভিমুখে অগ্রযাত্রা থেকে তিনি তার সৈন্যদের প্রত্যাহার করেন। আর এর মধ্য দিয়ে গত কয়েক দশকে রাশিয়ার ভয়াবহ নিরাপত্তা সংকটের অবসান ঘটল। ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোজিনের প্রায় মুখোমুখি হওয়ার প্রেক্ষাপটে ক্রেমলিন ঘোষণা দিয়েছে তিনি বেলারুশ যাচ্ছেন। বিদ্রোহের কারণে প্রিগোজিন ও তার বাহিনীর বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে সেগুলো তুলে নেওয়া হবে। বিবিসির খবরে বলা হয়েছে রক্তপাত এড়াতে তাদের বিরুদ্ধে অভিযোগ তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো প্রিগোজিনের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে সক্ষম হয়েছেন। এই চুক্তি অনুসারে বিদ্রোহের কারণে প্রিগোজিনের বিরুদ্ধে যেসব ফৌজদারি অভিযোগ আনা হয়েছিল সেগুলো তুলে নেওয়া হবে। এছাড়া রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে ওয়াগনার যোদ্ধাদেরও চুক্তি হবে। এর ফলে শনিবারের বিদ্রোহের কারণে তাদের কোনো সাজা হবে না। বেলারুশের প্রেসিডেন্ট রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র। বেলারুশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে পুতিনের সম্মতিতে তাদের সাথে প্রিগোজিনের আলোচনা হয়েছে। লুকাশেঙ্কো পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন। বিনিময়ে ওয়াগনার যোদ্ধাদের নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার বিষয়ে মতৈক্য রয়েছে। এদিকে এ ধরনের মতৈক্যের পর রবিবার সকালে প্রিগোজিন ও তার যোদ্ধাদের রোস্তব অন দন শহরের সামরিক সদর দপ্তর ত্যাগ করতে। আন্তঃসীমান্ত সন্ত্রাস দমনে যুক্তরাষ্ট্র ও ভারতের আহ্বান প্রত্যাখ্যান করল পাকিস্তান। আন্তঃসীমান্ত সন্ত্রাসের জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে উদ্বেগ নেওয়ার জন্য পাকিস্তানকে যৌথ আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ভারত। ইসলামাবাদ এই আহ্বান প্রত্যাখ্যান করে বলেছে এটি অযাচিত, একমুখী ও বিভ্রান্তিকর। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও যুক্তরাষ্ট্র সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে আলোচনার পর প্রকাশিত যৌথ বিবৃতিতে উভয় পক্ষ আন্তঃসীমান্ত সন্ত্রাস ও সন্ত্রাসীদের বিকল্প যোদ্ধা হিসেবে ব্যবহারের বিরুদ্ধে তীব্র নিন্দা জানায়। বিবৃতিতে পাকিস্তানকে তাদের নিয়ন্ত্রণাধীন কোন ভূখণ্ডকে সন্ত্রাসী হামলা চালানোর জন্য যাতে ব্যবহার করা না হয় তা নিশ্চিত করার জন্য তাৎক্ষণিক উদ্বেগ নেওয়ার আহ্বান জানানো হয়। উত্তরে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রক এক বিবৃতিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে উল্লেখ করে এবং জানায় সন্ত্রাসবাদ দমনে যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের পারস্পরিক ঘনিষ্ঠ সহযোগিতার বিবেচনায় এ ধরনের বক্তব্য তারা বিস্মিত। পররাষ্ট্র মন্ত্রক লিখিত বক্তব্যে জানায় এই বিবৃতি
পরিস্থিতিতে দেখা যাচ্ছে সন্ত্রাসবাদের বহুল বিস্তার প্রতিহত করতে যে ধরনের সহযোগিতামূলক মনোভাব অত্যন্ত জরুরি, তাকে ভূ রাজনৈতিক বিবেচনার বেদিতে বলিদান করা হলো। মন্ত্রক একই সঙ্গে ভারতকে সন্ত্রাসবাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক বলে অবহিত করে এবং জানায় দেশটিতে চলমান মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো থেকে মনোযোগ সরাতে নিয়মিত সন্ত্রাসবাদের যুজু ব্যবহার করা হয়। ভারতের মুম্বাই ও পাঠানকোটে হামলার ঘটনার পেছনে দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়ে হোয়াইট হাউসের বিবৃতিতে জানানো হয়, উভয় পক্ষ জাতিসংঘের তালিকাভুক্ত সন্ত্রাসী সংগঠনদের বিরুদ্ধে সুসংহত পদক্ষেপ নেওয়ার আহ্বান পুনরাবৃত্তি করছে, যার মধ্যে আছে আল কায়দা, আইসিস, দায়েশ, ইসলামী স্টেট, আইএস ও আইএসআইএল নামে পরিচিত, লস্কর ই তৈয়বা, জাইশ ই মোহাম্মদ ও হিজবুল মুজাহিদিন। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টো জারদারি বলেন, বৈশ্বিক শক্তিরা সন্ত্রাসবাদের বিষয়টির দিকে মনোযোগ দিচ্ছেন না, কারণ ইউক্রেনের রাশিয়া